Hello everyone, Assalamualaikum. It's me, Mohima from Mohima's blog. প্রথমেই আমি হাফ কেজি গরুর দুধ গরম করে যে শর্টটি হয়েছে সেটি উঠিয়ে রেখেছিলাম একটি বাটিতে। এটিকে এবার ভালো করে আঙুল অথবা তুলির সাহায্যে ভালো করে চেপে চেপে শর্টটিকে নরম করে মিশ্রণ করে নিচ্ছি। খুব সুন্দর করে এটিকে নরম করে নিতে হবে। এবং অবশ্যই যাদের অয়েলি স্কিন তারা এর সঙ্গে হাফ চামচ বেসন মিক্স করে নেবে, তাতে করে আপনার স্কিন খুব বেশি অয়েলি হয়ে যাবে না। বেসন আমাদের স্কিনকে ড্রাই করতে সাহায্য করে। তৈরি হয়ে গেছে আমাদের দুধের সরের ফেস প্যাকটি। ফিরে এসেছি, এবার খুব সুন্দর করে আমাদের স্কিনে এটা অ্যাপ্লাই করতে হবে তুলি অথবা আঙুলের সাহায্যে। আপনারা চাইলে আঙুল দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, বাট আমার কাছে তুলিটাই বেটার মনে হয়েছে, তাই আমি তুলি দিয়েই করছি। এই ফেস প্যাকটি অবশ্যই রাতে অ্যাপ্লাই করবেন। আমি এটি সপ্তাহে 7 দিনের ভিতরে 4 দিন ইউজ করি রাতে। এটা আপনার ত্বককে ফর্সা করবে, প্লাস আপনার ত্বককে খুবই হেলদি করে তুলবে দ্রুত। দুধের সর আপনার ত্বকের ভিতর থেকে কালো মৃত কোষকে এবং ব্রণের দাগকে টেনে তুলে নিয়ে আসবে এবং ত্বককে দিবে উজ্জ্বলতা। এবার এটিকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না এটা শুকিয়ে আসছে। এবার স্কিনটা ক্লিন করেই তোমাদের সামনে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা সফট আর গ্লো লাগছে স্কিনে। এদিকে মনে হচ্ছে যেন হাইলাইটার দেওয়া এরকম একটা অবস্থা, কিন্তু খুবই সুন্দর লাগছে আমার স্কিনকে। ধুয়েই তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হাফেজ।